ব্যবসা বাণিজ্য সংবাদে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। পুঁজিবাজারে আসছে চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি কমার্শিয়াল, এনআরবিসি ব্যাংক লিমিটেড। এর মাধ্যমে প্রায় ১২ বছর পর ব্যাংক খাতের কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে। ব্যাংকটি প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর মাধ্যমে জনসাধারণের মাঝে শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 749তম নিয়মিত সভা এই অনুমোদন দেওয়া হয়। এনআরবিসি পুঁজিবাজারে মোট ১২ কোটি শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হবে ১০ টাকা। এনআরবিসি জানায়, ব্যাংকের পুঁজির গুণগত মানের আন্তর্জাতিক চর্চা ব্যাসেল থ্রি এর শর্ত পরিপালনে উত্তোলিত টাকার ১১০ কোটি বিনিয়োগ করা হবে সরকারি সিকিউরিটিজে, ৬.৫ কোটি টাকা বিনিয়োগ হবে শেয়ার বাজারে, আর আইপিওর প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হবে বাকি ৩.৫ কোটি টাকা। বর্তমানে এনআরবিসির পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা, নতুন করে উত্তোলিত টাকা যোগ হলে তা দাঁড়াবে ৭০২ কোটি টাকায়। বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের কাছ থেকে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত হবে। এক যুগ পর আরও একটি ব্যাংক পুঁজিবাজারে আসছে, সেটি এনআরবিসি ব্যাংক। এ বিষয়ে আরও আলোচনার জন্য, বিস্তারিত আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তমল পারভেজ। তমল পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই টালি খাতায়। খুবই খুশির খবর যে এক যুগ পর একটি ব্যাংক বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে এবং সেটি চতুর্থ প্রজন্মের ব্যাংক, এটি অবশ্যই আশার কথা। একটি বিষয় জানাবেন যে এই ব্যাংক যদি পুঁজিবাজারে আসে তাহলে আমাদের আর্থিক কাঠামোতে কতটা আশাব্যঞ্জক খবর দেওয়া যাবে? শুভ অপরাহ্ন। আসলে আমি মনে করি যে বাংলাদেশের যে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের যে সমস্ত গ্রোথ হচ্ছে, এটারই একটা মানে মাপকাঠি আমাদের এই ব্যাংকের শেয়ার বাজারে আসা। কারণ একটা ব্যাংক কিন্তু একটা পাবলিক লিমিটেড কোম্পানি, যতক্ষণ পর্যন্ত সে সত্যিকার অর্থে গণমানুষের ব্যাংক হবে না ততক্ষণ পর্যন্ত আসলে কিন্তু একটি ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হয় না। আর আমি মনে করি যে এই যে আমাদের যে এই মুহূর্তে দেশের যে উন্নয়ন হচ্ছে তার একটা ইন্ডিকেটর যে আমাদের মতো চতুর্থ প্রজন্মের ব্যাংক, আমরা অলরেডি একটা রেজাল্ট নিয়ে এই ব্যাংক কিন্তু ৬ বছরের মধ্যে একটা রেজাল্ট নিয়ে আসছে। এর মানে এই, আপনি আমাদের যদি ব্যালেন্স শিট দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যেভাবে বেড়ে চলছি, এবং আপনি দেখেন আমরা এখন ৫০০র উপর লোকেশনে সার্ভিস পয়েন্ট দিয়ে করেছি। এখান থেকে কিন্তু নিচ থেকে উপরে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, গ্রাম থেকে উপরে। তো দেশের যে ডেভেলপমেন্টের যে রূপরেখা করা হয়েছে সেখানে কিন্তু নিচের লোকজনকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে অর্থনীতির মধ্যে সম্পৃক্ত করতে হবে, এবং এই সম্পৃক্ত করতে হলে আসলে ব্যাংকের কাজ করতে হবে মানুষের সাথে, এবং আমরা কিন্তু সেই কাজের সাথে আছি। এবং আমি ইনশাল্লাহ আমরা গণমানুষের ব্যাংক হতে যাচ্ছি এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করব। এরকম অলরেডি এই কাজগুলো আমরা করছি। আপনি দেখেন আমাদের ৫০০র মধ্যে ৪৫০ হলো গ্রামের লোকেশন। তো সেইখানে আমি নিশ্চয়ই গ্রামের অর্থনীতিতে একটা ভূমিকা রাখার বিশেষ সুযোগ থাকবে, এবং ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা কাজ করব। জি, তাহলে যে বিনিয়োগকারী যারা এই ব্যাংকে যারা এখন নতুন করে বিনিয়োগকারী যুক্ত হবেন, তাদেরকে মুনাফার ধারায় ধরে রাখা কতটা সহজ হবে, আর এই ব্যাংকের এখন শক্তির জায়গা কোনটি? আসলে দেখেন যে বাংলাদেশে গ্রাফ দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা অর্থনীতির চাকা সচল। এই কোভিডের মহামারীর মধ্যেও আপনি আমাদের দেখেন জিডিপি গ্রোথ এবং অন্যান্য গ্রোথগুলো যেভাবে হচ্ছে, এর মানে আমাদের নিচের দিকের অর্থনীতি সচল আছে। তো এবং আমরা কিন্তু ওই সেক্টরেই কাজ করেছি, যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজের যে কথা এসছে যে ক্ষুদ্র শিল্প, নতুন উদ্যোক্তা এবং কৃষিখাতকে সচল রাখা, এই কাজগুলো আমরা করছি। এবং এখানে কিন্তু প্রফিট, আপনারা যদি আমাদের ব্যাংকের প্রফিট দেখেন এই ছোট ছোট জায়গাগুলো কাজ করে কিন্তু আমরা একটা প্রফিটের ধারাবাহিক প্রফিটের মধ্যে আছি। যতগুলো নতুন ব্যাংক এসেছে তার মধ্যে আমাদের প্রফিটের ধারাবাহিকতা কখনো ব্যাহত হয় নাই। আপনি যদি দেখেন আমাদের থার্ড কোয়ার্টারের ব্যালেন্স শিট তাহলে আপনি আশ্চর্য হবেন যে থার্ড কোয়ার্টারের ব্যালেন্স শিট অতি আশাব্যঞ্জক। এবং আমি ইনশাল্লাহ এই বছর আমরা যে মুনাফা দেখাতে পারবো, এবং আমরা কিন্তু টোটাল ব্যাংকিং করি, একদিকে সার্ভিস এবং তার বাইরে বিভিন্ন জায়গায় ট্রেজারি বিনিয়োগ থেকে শুরু করে, এখানে কিন্তু বিশেষ একটা সুযোগ ছিল এবং এই সুযোগগুলো আমরা নিয়েছি। অতএব যারা আমাদের নতুন অংশীদার হবেন
আমি শিওর যে তারা কখনোই হতাশ হবেন না, এটা আমি আমি প্রত্যাশা করে রাখছি। এবং ইনশাআল্লাহ অবশ্যই কেউ হতাশ হবে না, হতাশ হলে তো আর এখানে বিনিয়োগ করার সুযোগ কেউ খুঁজবে না। বাংলাদেশের পুঁজিবাজারে এখন সবচাইতে বড় সংকট, যে বড় প্রশ্ন আসে সুশাসনের একটি বিষয়, যে প্রতিষ্ঠান পরবর্তীতে সুশাসন ধরে রাখতে পারে না। পুঁজিবাজারে আসার আগে সুশাসনের নানান ধরনের স্ট্যাটিস্টিক্যাল চিত্র, গ্রাফিক্স, অনেক কিছু দেখানোর সুযোগ হয়, পরবর্তীতে সেটি ধরে রাখা যায় না। এনআরবিসি ব্যাংকের ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে আপনারা আলাদা করে কি পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে বিএসসিসির জায়গা থেকে সুশাসনের জন্য আলাদা মানদণ্ড ধরে দেওয়া হয়, সেই জায়গায় কতটা উত্তরণ করা গেছে? জি ধন্যবাদ, এই প্রশ্নটা অত্যন্ত কঠিন কিন্তু আমাদের জন্য সহজ। আপনারা জানেন যে এটা প্রবাসীদের ব্যাংক, আমরা বাইরে থেকে যে অভিজ্ঞতা নিয়ে আসছি, আমরা কিন্তু একটা কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্সের এই দুইটা জায়গায় সুশাসন এবং এই যে ঠিক মতো চলা এই জিনিসটা কিন্তু শিখেই এই পর্যন্ত এসেছি। আজকে যেহেতু আমাদের অভিজ্ঞতাকেই মেইন পুঁজি রেখে আমরা এখানে এই বাংলাদেশে বিনিয়োগ করেছি এবং বাংলাদেশের মানুষের অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে চাচ্ছি, তাহলে এই জায়গাটা আমাদের অভ্যাসের মধ্যেই আছে। দ্বিতীয়ত এখানে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক রেগুলেটর আছে, এর বাইরে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন নতুন রেগুলেটর হচ্ছে। তো আমরা কিন্তু সাহস নিয়ে নিজেরাই এগিয়ে আসছি, অন্য ব্যাংকগুলো আসেনি, কারণ আমরা প্রবাসীরা যে যে ধরনের চিন্তাভাবনা করি সেখানে এটা একটা মানে একটা ইউনিট হিসেবে, এবং এই এইটা আমরা আমাদের ব্যাংকে এখন ভালো আছে এবং সব পত্রপত্রিকা এবং আপনি যদি আমাদের দেখেন, এবং ব্যাংকিং সেক্টর কিন্তু রেগুলেটরের আন্ডারে, এখানে ঠিক অন্য অন্য পুঁজিবাজারের অন্য সবার সাথে এখানে তুলনা করা যাবে না, এখানে অনেকগুলো রেগুলেটর আছে এবং আমরা সরকারের সব মানে সব ধরনের কন্ট্রোলের মধ্যে। অতএব আমি মনে করি যে এনআরবিসি ব্যাংক সুশাসন ধরে রাখতে পারবে এবং এই চ্যালেঞ্জ এনআরবিসি ব্যাংকের জন্য তেমন কোনো কঠিন হবে না। তোমার পারফেক্ট, আমরা শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন, রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে শর্ত যে শহরে একটি শাখা খুললে গ্রামেও একটি শাখা খুলতে হয়, সেই অর্থে আপনি বলছেন যে গ্রামের অর্থনীতিকে আরও বেশি সুসংগঠিত করার জন্য এনআরবিসি ব্যাংকের আলাদা একটি কমিটমেন্ট আছে, তো আমরা একটু জানতে চাই যে গ্রামের ছড়ানোর বিষয়ে আপনাদের সাম্প্রতিক যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে আসলে তারাও একটু জানতে পারবে, বিনিয়োগকারীরা গ্রাম থেকেও তো অনেকে বিনিয়োগ করে থাকেন। জি আপনি দেখেন এনআরবিসি ব্যাংক ইজ এক্সেপশন, আমরা বাংলাদেশে প্রথম একটি আলাদা একটা বাংলাদেশ ব্যাংকে আমরা 2018 সালে প্রথম একটা আলাদা ধরনের রূপরেখা দেই, যে একটি এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তির সময় এরকম খরচ করে একটি ব্যাংকের শাখার দরকার নেই এবং আমরা কিন্তু সহজ সার্ভিস পয়েন্ট হিসাবে আপনি একটা স্বল্প পরিসরে স্বল্প ব্যয়ে কাজ করতে পারবেন, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা বিদেশের কয়েকটি দেশের কাঠামোকে বাংলাদেশ ব্যাংকের কাছে মানদণ্ড হিসাবে প্রমাণ করে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে একটা নতুন পলিসি চেয়েছিলাম। আপনি দেখেন এই পলিসির বদলতে কিন্তু এনআরবিসি ব্যাংক নতুন ব্যাংক হয়েও প্রায় 500 পয়েন্টে আমরা সার্ভিস দিচ্ছি, এবং এর 450 পয়েন্টই কিন্তু গ্রামে এবং এই উপজেলা ভিত্তিক। আপনি দেখেন আমরা অলরেডি 373টি উপজেলায় আমাদের উপস্থিতি আছে, এর মানে আমরা ওই সেক্টর কি নিচের সেক্টর যে বেশি গ্রোথ এই জিনিসটা আমরা অনুধাবন করেছি এবং আমরা ওই নিচের সেক্টরে যে কাজ করার মতো ইচ্ছা পোষণ করি, এবং আমরা কিন্তু অলরেডি 497টা উপজেলা আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা সব জায়গায় আমাদের লোকেশন চলে যাবে, এবং এটা কিন্তু আমাদের একটা 373টা করে ফেলেছি এবং 497টা আমরা সামনের বছরের মার্চের মধ্যে করে ফেলব। তোমার পারভেজ, আপনার ব্যাংকের এবং আপনার সফলতা কামনা করছি। তালিকাতে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যবসা বাণিজ্য সংবাদে বিশ্লেষণের ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।